বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দর্শক কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদের সাথে সোলানেসি পরিবারের একটি উদ্ভিদ কাকমাসি বা তিত বেগুনের স্বাস্থ্য উপকারিতা ও ভেষজ গুণ নিয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ কাকমাসি বা বেগুন এক ধরনের গুল্মজাতীয় ভেষজ এটি সোলানাম গোত্রের এবং সোলানেসি পরিবারের অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ এই গাছের অনেক ভেষজ গুণাগুণ রয়েছে এটি একটি গুল্ম জাতীয় ভেষজ যা অভ্যন্তরীণ প্রয়োগের ক্ষেত্রে সাধুপত্র কাকমাসিটি ব্যবহার করা হয় এই গাছের পাতা তিতো বা তিক্ত নয় তবে মিষ্টিও নয় গাছটি ব্যবহার গাছটি সিনে ব্যবহার করাই ভালো এটি এক ধরনের গুল্ম দুই ধরনের কাকমাসি আমাদের চোখে পড়ে একটির ফল কালো আর অন্যটির ফল সবুজ কাকমাসি দু ধরনের কাকমাশি বা দু ধরনের সাধু ও তিক্ত কবিরাজি চিকিৎসা শাস্ত্রে সাধু শ্রেণীর গাছকে ব্যবহার করা হয় আভ্যন্তরীণ এবং তিক্ত গাছকে ব্যবহার করা হয় বাহ্যিক প্রয়োগে দক্ষিণ কলকাতার বাজারে কাকমাসি ফল বিক্রি হয় অনেকে শাকের মতো রান্না করে খান লিভার ভালো রাখার জন্য আর ইউনানি কবিরা কবিরাজরা নিয়ে যান শুকিয়ে ঔষধ তৈরি করার জন্য যে গাছের পাতা ছোটো হালকা সবুজ ফল পাকলে লাল বা কমলা হয় সেটা স্বাদু প্রকৃতির আর যে গাছের পাতা ফল ও ঘন সবুজ সেটা তিক্ত বা বিষাক্ত শ্রেণীর কাকমাসি বা তিতবেগুন বেগুন কাটাযুক্ত ছোট উদ্ভিদ এর পাতা হালকা সবুজ গাছ এক থেকে দুই মিটার পর্যন্ত উঁচু হয় শহরে জলাশয় ভরাট করা ইট বালিময় স্থানে এদের বেশ সহজেই গজিয়ে উঠতে দেখা যায় এর ফুল হালকা বেগুনি ও হালকা গোলাপি হয় ফল গোলাকৃতির হয় কাঁচা ফল সবুজ এবং পাকা ফল প্রথমে লাল এবং পরে কালসে রং ধারণ করে কাকমাসি বা তিতবেগুন গুণের একটি গুল্ম এদের সাধারণ নামসমূহ হচ্ছে ইউরোপিয়ান ব্লাক নাইটশেড বা স্থানীয়ভাবে শুধু ব্লাক নাইটশেড ডাসকল গার্ডেন নাইটশেড গার্ডেন হাগবেরি পেটি মোরেল অন্ডারবেরি স্মল ফুটেড ব্লাক নাইট শেড প্রভৃতি নামে ডাকা হয় এছাড়া বাংলাতে এগুলো কাকমাছি ছোট বেগুন তিত বেগুন টমেটো ফুটি বেগুন মাকই বা আঙ্গুরের শেপা প্রভৃতি নামে ডাকা হয় এটি কাঁটাযুক্ত ছোট উদ্ভিদ এর আদি নিবাস ইউরেশিয়ায় তবে আমেরিকা অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকায়ও এটি দেখা যায় এর পাকা ফল ও আহার্য পাতা রান্না করে খাওয়া হয় কোনো কোনো এলাকায় এছাড়া গাছের বিভিন্ন অংশ ঔষধি গুণের জন্য ব্যবহার করা হয়ে থাকে গাছটির বৈজ্ঞানিক নাম সোলানাম নিগ্রাম এবং সোলানেল বর্গের একটি গুল্ম গাছটির বিভিন্ন রকম বৈশিষ্ট্য থাকলেও এর কিন্তু অনেক ভেষজ গুণ এবং স্বাস্থ্য উপকারিতা রয়েছে যা বিভিন্নভাবে ব্যবহার করা হয়ে থাকে কাকমাসির পাতা পাঁচ মিশালি শাকের সাথে খাওয়া হয় বা খাওয়া যায় এদের ফলগুলিও খাওয়া যায় অনায়াসে ও মূল নানান ঔষধি ক্ষেত্রে ব্যবহার করা হয় এ থেকে বের করা বের করা হয় রাসায়নিক নির্যাস আমাশয় পাকস্থলীর জটিলতা এবং জ্বর নিরাময়ে ব্যবহৃত হয় এই উদ্ভিদের রস আলসার এবং চর্মরোগে ব্যবহার করা হয় এর ফল বলবর্ধক কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে ক্ষুধা উদ্বেগে সহায়তা করে এবং হাঁপানি ও প্রচণ্ড তৃষ্ণার প্রতিকারে ব্যবহার করা হয় এই গাছটি উত্তর ভারতের পাতা এবং ফল সিদ্ধ করা নির্যাস যকৃতের অসুস্থতা জন্ডিস উপশমে ব্যবহার করা হয় আসামে এর মূলের রস হাঁপানি এবং হপিং কাশির প্রতিকারে ব্যবহার করা হয় এছাড়া গাছটির অনেক ঔষধি গুণাগুণ রয়েছে প্রিয় দর্শক চলুন বিস্তারিত জেনে যকৃত পাকস্থলী ও জিভার প্রদাহে দশ থেকে বারো চা চামচ গাছের রস জাল দিয়ে সকালে এবং সন্ধ্যায় খালি পেটে সেবন করলে যকৃতের যকৃত পাকস্থলী এবং জিভার প্রদাহ ভালো হয়ে যায় জন্ডিস রোগে বারো থেকে চোদ্দো চা চামচ অথবা আধা কাপ পাতার রস দিনে দুইবার সেবন করলে জন্ডিস রোগ আরোগ্য লাভ করা যায় রোগে সতর রোগে দশ থেকে বারো চা চামচ পাতার রস অথবা গোটা গাছের রস বের করে ভালো করে সেকে হালকা গরম করে সকালে বিকেলে সেবন করলে বেশ উপকার পাওয়া যায় খোসফাছটায় কাকমাসির ফল ছোট মাছের সাথে ঝোল রেঁধে বা কচি পাতা চিকন করে কেটে মুড়ির সাথে খেলে খোসফাছরা ভালো হয় এছাড়া সরিষার তেল ফল সরিষার তেলে ফল ভেজে ওই তেল শরীরে মালিশ করলেও বেশ উপকার পাওয়া যায় গাউট রোগে পাতার পুটলির রিউম্যাটিক আর্থাইটিস বা গাউট আক্রান্ত স্থানে ব্যবহার করলে ব্যথা অনেকাংশেই কমে যায় প্রমেহ রোগ আয়ুর্বেদে দুটি কোথা আছে মেহ ও প্রমেহ এই দুটি রোগের নাম এই মেহ রোগটা বংশগত হয় না আবার রক্ত বা মাত্রাগত হয় না এই কাকমাসির পাতা পোমেয়ের ক্ষেত্রেই কাজ করে এটা রসবহ স্রোত দূষিত হয়ে যে পোমেয় রোগ হয় তাকেই আমরা বলি মূত্রাতিসার অর্থাৎ প্রচুর পরিমাণে পোষাব হবে এবং আস্তে আস্তে শরীর দুর্বল হতে থাকবে আর থাকে পিপাসা আলস্য নিদ্রা এবং পায়ের মাংসপেশিগুলিতে ব্যথা হবে এক্ষেত্রে সাধু বা কাকমাসির পাতার রস একটু গরম করে সেকে নিয়ে সেই পানি সকালে সকালের দিকে বা খালি পেটে এক এবং বিকেলে এক খেলে মুদ্রা বা পমেহ রোগে বেশ উপকার পাওয়া যায় আর অগ্নিবল যদি ভালো থাকে তাহলে দুই সামস করে খেলেই বেশি উপকার পাওয়া যায় পাণ্ডুরোগী যাকে ভুলবশত জন্ডিস বলা হয় এটা এটা সে রোগ নয় এটা আসলে রক্ত স্বল্পতা বর্তমানে অ্যানিমিয়া রোগ যারা এই রোগগ্রস্ত তাদের শরীরটা হবে ফ্যাকাশে দাস্ত হবে সারা সারা বা ভস্কা মলে থাকবে টক গন্ধ এদের ক্ষেত্রে সাধু কাকমাসি এই গাছের ফল পাকলে মিষ্টি লাগে আর রং হয় লাল এগুলো কাকে খায় সে পাতার রস গরম করে সেকে সকালেও বিকেলে এক চামচ করে খেলে এই রোগ ভালো হয়ে যায় কুসুকৃমি যাকে আমরা চলতি ভাষায় কুসুকৃমি বলে থাকি এই ক্ষেত্রে সাধু বা কাকমাসি পাতার রস পনেরো ফোঁটা তা যদি বালক হয় তাও সাত থেকে আট চা চামচ দুধ মিশিয়ে খেতে হবে তবে রসটা গরম করে সেকে নিয়ে সেবন করাই ভালো মূত্রকিচ্ছ বায়ু বিকারে মূত্রকিচ্ছ স্রোতের গন্থি যখন শিথিল হয়ে যায় তখন পোশাব ধরে রাখার ক্ষমতা আর থাকে না আর যদি গন্তি স্ফীত হয় তাহলে বারে বারে পোষাব হয় বটে কিন্তু কষ্টের সঙ্গে এবং পরিমাণেও অল্প হতে থাকে এটাই মূত্র রোগ কোনো কোনো সময় তার সঙ্গে ব্যথাও অনুভূত হতে পারে এক্ষেত্রে সাধু কাকমাসির পাতার রস গরম করে সেকে নিয়ে একবার বা দু চামচ করে সকালে এবং বিকেলে খেলে এই সমস্যা থেকে অর্থাৎ মূত্র রোগ থেকে রক্ষা পাওয়া যায় অরচি সাধু কাকমাসির পাতা অল্প সিদ্ধ করে পানি ফেলে দিয়ে সেই শাক ঘি দিয়ে শাকের মতো করে ভেজে ভাতের সঙ্গে খেলে অরুচি ভালো হয়ে যায় অ্যালার্জি বা আভ্যন্তরীণ স্রোত এই রোগ সাধারণত পিত্তশ্লেষা প্রধান লোকদের হয়ে থাকে এদের পক্ষে উষ্ণ গুণান্বিত দ্রব্য দ্রব্যই স্রোতের কারণ হয় সেই ক্ষেত্রে সাধু কাকমাসির রস এক চাচামচ গরম করে সেকে দুবেলায় খেতে হবে আর যদি গায়ে চাকা চাকা হয়ে ফুলে ওঠে তাহলে ওই গাছ বাটা অল্প গরম করে গায়ে লাগালেও অ্যালার্জি ভালো হয়ে যায় বিষিয়ে যাওয়ায় কোনো জায়গায় বিষাক্ত পোকার কামড়ে বা লমপরা হয়ে কিংবা নখ লেগে বিষিয়ে গিয়ে যদি ফুলে যায় বা লাল হয়ে যায় বা যন্ত্রণা করে সেক্ষেত্রে কাকমাসি গাছের পাতা বেটে সামান্য গরম করে ঠান্ডা হওয়ার পর অল্প ঘি মিশিয়ে আহত জায়গায় লাগালে এই বিষক্রিয়া কেটে যায় প্রসঙ্গত বলে রাখা ভালো এখানে সাধুপত্র কাকমাসি ব্যবহার না করলেও চলবে ঘামাসি কোনো ব্যাঙের গায়ের মতো শরীরের চাপরা ঘামাসি হয়েছে সেক্ষেত্রে এই কাকমাসির পাতা বেটে হলুদের সাথে গায়ে মাখলে ঘামাসি ভালো হয়ে যায় চুলকানিতে এটা শরৎকালে ও শীতের শুরুতে বেশাতি এটির বৈশিষ্ট্য হলো প্রথমেই হাতে ধরবে তারপর যোগ্য স্থানে আক্রমণ করবে এদের পক্ষে কাকমাশি বাটা একটু গরম করে গায়ে মাখলে দুই থেকে তিন দিনের মধ্যে এই রোগটা ভালো হয়ে যায় তাছাড়া সম্ভব হলে সাধু কাকমাসির পাতা পানিতে অল্প সিদ্ধ করে নিয়ে পানিটা ফেলে দিয়ে শাকের মতো রান্না করে খেলেও চুলকানি ভালো হয়ে যায় কুষ্ঠ রোগে এই রোগে স্ফোটক যখন বেরোয় সেক্ষেত্রটা সর্বদাই থাকবে কোনো অঙ্গের অগ্রভাগ যেমন হাতে পায়ের বা নাকের কানের বা চোখের জায়গাটিতে এ রোগের আরও বৈশিষ্ট্য হচ্ছে এই স্ফোটক বা ফোরা ওঠার সময় তার রঙটা থাকবে কালো ব্যথাও তেমন হবে না পুজো হবে না অথচ ক্ষত বেড়ে যেতে থাকবে এই রকম ক্ষেত্রে যে কাকমাছিটা তিত বা তিক্ত সেইটার রস একটু গরম করে ছেঁকে এক সাজ করে করে ও বিকেলে দুইবার সেবন করলে এবং আক্রান্ত স্থানে প্রলেপ দিলে ভালো ফল পাওয়া যায় ঝাপসা দেখায় তিতো কাকমাসির পাতার রস গরম করে ধুয়ে থেতো করে তার রস এক বা দুই ফুটা একবার করে চোখে দিতে হবে এই রকম একদিন অন্তত পাঁচ থেকে ছয় দিন ব্যবহার করার পর ঝাপসা দেখা চলে যাবে তবে পাসিল বৌদ্ধদের অভিমত হল রসটা গরম করে ছেঁকে ঠান্ডা হলে সেই রস চোখে ফোটা দেওয়াটাই উত্তম চোখের পিছুটি পড়ায় অনেকের চোখে দেখা যায় যে সমস্ত দিনই চোখের কোণে জমা কফের মতো অথবা জমা কফের সুতোর মতো পিছুটি পড়ে এটা এক ধরনের নেত্রনালী রোগ এই রোগের ঔষধ হলো কাকমাসির ফল অল্প শুকিয়ে নিয়ে একটি পাত্রে আগুন রেখে তার মধ্যে ওই ফল দিয়ে তার ধোয়া চোখে লাগাতে হবে তবে সরাসরি ধোয়া যেন চোখে না লাগে তাই কাপড় দিয়ে মুখ বেঁধে ওই ধোঁয়াটা চোখে লাগাতে হবে এভাবে লাগালে চোখের পিছুটি পড়া রোগ ভালো হয়ে যায় দর্শক গোলমুট্টির অন্যতম বৈশিষ্ট্য হলো সমস্ত গাছটি ঔষধি হিসাবে ব্যবহার করা হয় এছাড়া এখন পর্যন্ত গাছটির পার্শ্ব প্রতিক্রিয়া জানা যায়নি তবুও পরিমাণ মতো ব্যবহার করাই উত্তম অথবা কোনো চিকিৎসকের পরামর্শ হিসাবে ব্যবহার করাই ভালো তো প্রিয় দর্শক পরিমাণ মতো ব্যবহার করুন ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্থতা সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লা